ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েকদিন। ভোটকে নজরে রেখে প্রচারে গতি বাড়িয়েছে রাজ্যের শাসক দল বিজেপি। ফটিকরায় বিধানসভার বিভিন্ন জায়গায়ও চলছে জোর প্রচার। নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সভা করে বিজেপি। তপশিলী জাতি মোর্চা ফটিকরায় মণ্ডলের উদ্যোগে এমরাপাশা বাজারে হয় সভা। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি তথা তপশিলী জাতি মোর্চার রাজ্য সহসভাপতি অমলেন্দু দাস, সংগঠনের ফটিকরায় মণ্ডল সভাপতি পরিমল মালাকার সহ আর অনেকে। সভায় আলোচনা রাখতে গিয়ে আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে রাজ্যে বিজেপি সরকার আসছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিধায়ক। ফটিকরায় পরিকাঠামোগত উন্নয়নের বিবরণ দিতে গিয়ে তিনি এদিন অভিযোগ করেন, বামেদের শাসনে এলাকার উন্নয়ন তো দূর, উপরন্ত এলাকাকে ধ্বংস করার রূপরেখা তৈরি করেছিল বামেরা, কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এলাকার। এদিন বাম কংগ্রেসের জোট নিয়েও রীতিমতো খিল্লি উড়ালেন বিধায়ক। সভায় কংগ্রেসকে কটাক্ষ করতে গিয়ে রাহুল গান্ধীকেও এক হাত নেন বিধায়ক। উনি আমাকে বলছে, বলে বাবা রে তোমরা তো অনেক ইতিহাস জানো না, আমরা তো জানি ওই 88 সালে কংগ্রেসের যখন সরকার ছিল সাধারণ গরিব মানুষ মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করত, দিনমজুরের কাজ করে তেলিয়াচড়া থেকে যখন জগন্নাথপুরে বাড়িতে আসে তখন রাস্তায় কংগ্রেসের মিছিল থেকে ওই লাকড়ি দিয়ে চেলি দিয়ে ওরাকে মানে বাড়ি মেরে নিচে ফেলে দিয়ে ওরাকে মারতে মারতে ওরাকে মেরে দিল। লোকটা সিপিএম করার অপরাধে কংগ্রেসের আবার 88 সালে কংগ্রেসের সময় নাকি সিপিএম এর অনেক বাড়ি ঘর জমেছিল আর প্রতিশোধ নেওয়ার জন্য 1993 যখন সিপিএম ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় আসার পর সিপিএম সেই সমস্ত কংগ্রেসদের দেখে দেখে খুন করলো, তাদের বাড়িঘরে আগুন দিল, তাদের বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিল। আজকে সেই কংগ্রেস সেই সিপিএম তারা বলে আমরা এক, আমরা বন্ধু, আমরা গণতন্ত্রের জন্য। অবাক লাগে না, সিপিএম এর মুখে গণতন্ত্র মানায়? গণতন্ত্র শব্দের অর্থ কি? এখানে যদি কোন সিপিএম এর বন্ধু দূরে বসে আমার বক্তব্য শুনে থাকেন তো আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, হোয়াট ইজ ডেমোক্রেসি? রাজ্যে ফের পদ্ম ফোটানোর বাসনা মনে নিয়ে কাঠ ফাটা রোদ্দুর সাথে ভ্যাপসা গরমকে উপেক্ষা করে এদিন কর্মী সমর্থকেরা সামিল হয়েছিলেন এই জনসভায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।